প্রিয়তম এই জন্মের পর পরে তার পিতাকে তিনি হারিয়ে ফেলেছেন আমার বন্ধুরা অর্থাৎ জন্মের পূর্বে তার পিতাকে হারিয়ে ফেলিয়েছেন আস্তে আস্তে করে নিজের চাচার কাছে লালন পালন করলেন আস্তে আস্তে করে তার বয়সটা বেড়ে গেল অনেক দিন অতিবাহিত হয়ে গেল আমার বন্ধুরা এই সাহাবির প্রথম প্রাথমিক যুগে তার নাম ছিল আব্দুল উজ্জা রসুলের প্রিয়তম সাহাবি আমার বন্ধুরা পিতার কাছে নাই চাচার কাছে লালন পালন হলেন বীরত্ব আস্তে আস্তে বয়সটা বেড়ে গেল রসুলের প্রিয় সাহাবি আব্দুল উজ্জা তিনি যখন চাচার কাছে থাকলেন কিছুদিন পরে তিনি জানতে পারলেন বিশ্বনবীর দাওয়াতি তিনি দাওয়াতি পেয়ে গেলেন বিশ্বনবীর দাওয়াত পাওয়ার পরে তিনি বিশ্বনবীর সেই দাওয়াতকে গ্রহণ করলেন ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন আমার বন্ধুরা নবীর এই সমাজে কেমন দিনের চলে ইসলামের একটু লক্ষ্য প্রিয় বন্ধুরা নবীর পদে পদে আবদুল্লা ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন কিছুই চাচাই জানেনা কেউ তো জানে না আমার বন্ধুরা এরপরে হঠাৎ করে নিজের চাচার সম্মুখে জানানো হলো ও আমার চাচা জান আপনার কাছে জানতে চাই আবদুল্লাহর বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই সঙ্গে সঙ্গে ওই সাবির চাচা বলল ও আমার পাতি শুনে দেখো আবদুল্লার বেটা মোহাম্মদ আসমানে নিচে জমিনের উপরে আর একজন ভালো ব্যক্তি খুঁজে খুঁজে পাওয়া যাবে না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নিজের চাচা বললেন ও আমার ভাতিদা তুমি শুনে রাখো আব্দুল মোহাম্মদ আমানার মোহাম্মদ নাই প্রতিষ্ঠাকারী মোহাম্মদ সমাজে মানুষদেরকে উপকার করে সঙ্গে সঙ্গে ভাতিজা বললেন ও আমার চাচা যান তাহলে আমি আপনি মোহাম্মদের কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করেন কালেমা গ্রহণ করেন আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি যে পথে আছেন ওই পথে মৃত্যুবরণ করলে আপনার স্থান হয়ে যাবে জাহান নামে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা এই কথা যখন আব্দুল বলল বলল আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে তার চাচা বলল ও আমার ভাতিজা তুমি শুনে রাখো না 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 বাপ দাদা ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবো না সঙ্গে সঙ্গে ভাতিজা আব্দুল বলল বললো ও চাচা আপনি সরে রাখুন যে কালেমা আপনি গ্রহণ করবেন না ওই কালেমা গ্রহণ করে আমি আপনার ভাতিজা মুসলমান হয়েছি একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার বন্ধুরা বিশ্বরবীর প্রিয় সামি আব্দুল উজ্জাম এই কথা যখন বললেন চাচা তো মটকা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে চাচা বলল ভাতিজা তুমি কে জানো এই কালেমা গ্রহণ কর অপরাধে তোমার কথা শাস্তি হতে পারে বললেন আমার চাঁদা শুনে রাখো দুনিয়ার যত শাস্তি হোক দুনিয়ার যত যা কিছু না কেন আমি আল্লাহর প্রতি মানেছি মুহাম্মদের প্রতি মানেছি আমার জীবন চলে যাবে بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما شكرا جوان الله عليه وسلم بائم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي سدنا علما ربي سدنا علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحل لقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري أخل لقدة من لساني يفقه قولي মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেঘের বান মেঘের বান তুমি মেঘের বান আমি পাপি গোনার তুমি সারা কে আছে আর ক্ষমা করো ও তুমি তাও বাঁকরি বা রে রহমান ইয় কারিমো মেহরবান ই রাহিমো মেহেরবান ইয় কারিমো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গণ তুমি সারা কে আছে ক্ষমা কর গ তুমি তাও বাঁকরি মো রহমান রান মো মেঘের বান ইয়ারগি মো রিম মেঘের বান মেহেরবান তুমি মেহেরবান বান তুমি মেঘের বান চিৎকার করে বলেন মার হবা রা ইলা ইলাহা لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله সবাই নিশান কথা বলুন ঠিক না ঠিক আপনার আমার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দু হাত তুলে লাখে দেখান আমরা দাদিতে মুসলমান আমাদের জীবন করন্ত নামা আল্লাহর কোরআন আমাদের অবাসে আল্লাহ আমাদের নেতাকছে জানাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম কথা বলুন ঠিক না বে ঠিক আমাদের অবাস আল্লাহ আমাদের নেতাকছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আর মুসলমানদের জীবন করন্ত নামাজ আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না ঠিক কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীখে কুটুক্তি করেছিল বাংলাদেশের তহবিদি জনতারা টেকনাফ থেকে দেথুলিয়া রুফরা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর কথা বলুন ঠিক না ঠিক এখানে শেষ নয় বন্ধুরা আপনারা মানবী বিশ্ব নবী আখিরি জমানার নবী নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতাহার নয় বেদনা ভুলে যেত নবীর চেহারা দেখলে পারে বুধবার তাদের স্বামী হারানোর বেদনা বলে যেত যে নবী একবার হা বললে হালাল হয়ে যেত না বললে না হয়ে যেত সেই নবী যখন কালে মারা দাওয়াত করে দাওয়াত দিয়েছিল আবুদের সরকার আবৃতাম লাখে দীর্ঘ উনত্রিশটি মাস কারাবরণ করেছিল কারা রুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে বাথরুমগুলো সাগরের ছাগলের নদীর মতো হয়েছে তারপরে বিশ্বরবী কালেমারা দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর রহম্মদ কথা বলুন ঠিক না বেড়ে এখানে শেষ স্নাইপেরা বন্ধুরা আপনার আমার নবী বিশ্বনবী আখিরে জামানার নবী এই জমিনে কালেমার দাবাত দেবার কারণে মাতার হেলমেট ফেটেছিল এই জমিনে কালেমার দাবাত দেবার কারণে তাই ফেরে ময়দানে আত্মার সারা শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল এই জমিনে কালেমার দাবাত দেবার কারণে মাতৃভূমি ছেড়েছিল পাটৃভূমি আত্মার মাতৃভূমি ছেড়েছিল পিতৃভূমি ছেড়েছিল তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর রহম্মত কথা বলুন ঠিক না বেটে এখানে এসে স্নাইপেরা বন্ধুরা এই জমিনে কালেমার দাবাত দেওয়ার কারণে আল্লাহ রসুলের প্রিয় সোনার সাহাবিগণ তারা এই জমিনে আত্মার রক্ত দিয়েছে হাত দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে এই জমিনে তারা বুকের রক্ত ধরে জমিনকে সিক্ত করেছে তারপরে বিশ্বনবীর প্রিয় সোনার সাহাবিগণ পাথিরের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি না কথা বলুন ঠিক না বেড়ে আলোলামা বরাসাতুল আম্বিয়া অর্থাৎ আলেম রহস্য নবীদের উত্তরী সেই হকানি আলেমগঞ্জ যখন এই জমিনে কালেমার দাবাত দিয়েছিল ইসলামের দাবাত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান নাম থেকে বাসিয়ে আল্লাহর সান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল যুগে যুগে সালেমরা আলেমদেরকে দুনিয়ার মাস থেকে অর্থাৎ মিথ্যা মামলা দিয়ে অন্ধ জীবন জীবনযাপন করানো হয়েছে জালেমরা অসংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত দিনের পর দিন অন্ধ প্রকাশে জীবনযাপন করিয়েছে তারপরে একজন হকানি আলেম পাতিলের কাছে মাতরত করি নাই কথা বলুন ঠিক না বেড়ে আপ্তস্তাকে দুঃখ লাগে বীরবন্ধরা লক্ষ্য করুন যিনি গোটা পৃথিবীতে পঞ্চাশটা বছর ধরে করণের তাপচির করেছিল তিন দিনের করার সুযোগ পেয়েছিল যার কণ্ঠে অর্থাৎ করণের তাপচির শোনে পড়ে মুসলমান হয়ে গিয়েছিল যার জন্য গোটা পৃথিবীর মুসলমান যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা যায় না আমাদের বসে বসে কাদে যার জন্য অসংখ্য যুবকেরা বুকের রক্ত দিলে জমিনকে সিক্ত করেছে যার জন্য আজ পর্যন্ত মুসলমান কাঁদে অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাইদি পর্যন্ত বারোটি ভাগ তারকে এই কালেমার কারণে জুলুমের শিকার বছর ধরে হয়ে অন্ধপ্রকার জীবন যাপন করেছে বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা রাত করি নাই কথা বলুন ঠিক না ব্যাডে সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনারা আমার রক্ত দেওয়া লাগে বিশ্বনবীর মতন করে যদি আপনারা আমার জীবনটা দেওয়া লাগে বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার যদি মিথ্যা মামলাকে অন্ধপ্রকার জীবনযাপন করতে হয় বিশ্বনবীর মতন করে যদি আপনারা আমার হেলমেট ফটানো লাগে অর্থাৎ দান্ডা বাবু শহীদ করা লাগে বিশ্বনবীর মতন করে যদি হাত দেওয়া লাগে কান দেওয়া লাগে চোখ দেওয়া লাগে বাংলাদেশের মুসলমানদের মতন করি দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে যারা এদেশের তরুণ যুবকেরা বুকে রক্ত দেয় যেমন এই সবিনকে অর্থাৎ জানি মুক্ত করেছে শহীদ আবু সাহিদের মতন যদি জীবন দেওয়া

লিল্লাহ হে তাকবীর কোরআন আমাদের সংবিধান উড়াও সবাই তারো বিজয় নিশান নেতা আমাদের রাসূল লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী বোয়ালমারি থানার ঐতিহ্যবাহী মোরাইল আখালিপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তেইশতম বার্ষিক তফসুল কোরআন মাহফিলের মজ্জাস মোহতারাম সাহেবের সদর সম্মানিত সভাপতি খানার কাবার সম্মানিত বেহমান বয়বিরুদ্ধ বিরুদ্ধ ব্যক্তিত্ব আলহাস মৌলবি আব্দুস সত্তার সাহেব অবসরপ্রাপ্ত শিক্ষক অমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয় আতনুল্লাহ ফেখা ইয়াতে আমরা দয়া করি আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহ মামিন আজকের এই তফ শুরু কোরআন মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন বিশেষ মেহমান হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহতামি মুরাইল আখালিপাড়া কবরস্তান হাফিজি মাদ্রাসা আতন পে হায়াতি আমরা দহ করি আল্লাহ তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহ আমিন আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ হজরত মালনা আব্দুল আলিম সিদ্দিকী বোয়ানমারি ফরিদপুর আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহ আমিন আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন অসাধারণ আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব বিষ্ট ইসলামের চিন্তাবিদ সুমেষ্টিবাসী বক্তা হৈরত মালনা মুফতি ইমরান আল মাহমুদ পি হায়াতে আমরা দয়া করি আল্লাহ পাক তার গোলামকে তার কণ্ঠকে করা বাংলাদেশের প্রত্যেকটা ইংসিনের জমিনে কোরআনে কথা বলার জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহ আমিন আমার পর আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব পরবীণ আলমী সারা বাংলাদেশের ভক্তি জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক যার যার কলিজার ভিতর ভিতরে আল্লাহরব্রাহমিন তিরিশটা পারাকে রেকর্ড করে দিয়েছেন হাফেজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম যশোরী প্রবাসক দুর্গাপুর দাখিল মাদ্রাসা মাগুরা ও খতিব ঘোপ কেন্দ্রীয় জামে মসজিদ যশোর আতানুল্লাহ পে আমরা দহ করি আল্লাহ পাক সম্মানিত মেহুমানকে গোটা বাংলাদেশের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আবিনাম সামনে অবস্থ মোরব বেকার যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা নামার শিক্ষিতা মা বোনেরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বাংলাদেশ সরকারের প্রশাসনিক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সদস্যবৃন্দ সকলকে জানাচ্ছি হৃদয় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি হোক সে মহান রাবের দরবারে দিল খোলা শখর আদায় করি যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল করানোর কালিমে আলোচনা শোনার জন্য যে মনিব হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে মনিব আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দামি স্থান দামি জায়গা দামি মজলিস আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে মনিব আপনাকে আমাকে কবুল করেছেন এখানে যদি আমরা না বসে গানের প্যান্ডেলে দোকানে বাজারে বটতাম তাহলে হতো। পৃথিবীর সমস্ত ভাইস আঘাত থেকে বিতারিত রেখে বিরাত রেখে যে মনিব আপনাকে আমাকে তামিজান আল্লাহর প্রিয় কবুল করেছেন সে রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ দুরুদেব সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারে বিশ্ববানবা নীতিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমারা দাবাত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে। নিষ্পেত হয়েছে নিগৃহীত হয়েছেন এই কালেমারা দাবাত দেওয়ার কারণে যিনি মাতৃভূমি ছেড়েছেন পিতৃভূমি ছেড়েছেন মিথ্যা মামলা খেয়েছেন আজকের এই নবীর প্রতি থেকেছেন অবিরপতি সালাম শৈব আলী সাল্লা আলু সাল্লাম মাগফরাত কামনা করে সব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে নামগুলো স্বর্ণ লেখা হয়েছে জান্নাতের না তাদের সর্বেস্তে করুক চিৎকার করে বলুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আমরা কোরআনের ময়দানে আসতে পারি খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার কারা কারা বেজা দুহাত তুলে আল্লাহকে দেখান আপনার সবাই খুশি কেউ বেজান না কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লা খে তাকবীর লিল্লা খে তাকবীর আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে আলে ওলামা শিখানে তফসির মাহফিল যেখানে লীলাহে তকবীর আমরা এই কোরআনের ময়দানে এসে খুশি কারণ আমরা এখন সবচেয়ে আল্লাহর প্রিয় বেহমান কথা বলুন ঠিক না বে ঠিক আমার বন্ধুরা যুগ যুগে যারা কোরআন শুনেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছে কথা বলুন ঠিক না বেঠিক ঠিক যারা কোরআনের পক্ষে এসেছে ইসলামের পক্ষে এসেছে তাদেরকে সম্মানিত করেছেন তিনি কে আর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে যারা ইসলাম সহ্য করতে পারে না আলেম ওলামা সহ্য করতে পারি নাই এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা তার বাস্তব প্রমাণ হলো গত ষোলোটি বছর ধরে যারা এই জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আলেমের বিরুদ্ধে কথা বলেছে যারা এই জমিনে ইসলাম সহ্য করতে পারি নাই দাড়িয়ালা টুপিয়ালাদের সহ্য করতে পারি নাই যারা এই জমিনে হককে সহ্য করতে পারে নাই যারা এই জমিনে মাদ্রাসাগুলোকে সহ্য করতে পারে নাই যারা এই জমিনে হাফেজে কোরআনদেরকে সহ্য না করে লাইট অফ করে এই হাফেজদের বুকের উপরে যারা গুলে ছড়েছে সেই জালিমদেরকে আল্লাহ পাক দুনিয়ার মাছ থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় গ্রহণ করিয়েছে সে আল্লাহ পাক আসে না নাই জোরে বলেন আসে না নাই আমার বন্ধুরা এখানেই শেষ নয় ইতিহাস প্রমাণ করে যারা এই পৃথিবীতে জুলুমকারী হবে যারা এই সমাজে জুলুমকারী হবে আল্লাহ পাক তাদেরকে বিদায় গ্রহণ করাবে সম্মানের সাথে লাঞ্ছিত অপমানিত করে জমিন থেকে কথা বলুন ঠিক না বেঠিক আমাদের কাছে বলতো হুজুর এই জালিম কি পতন হবে না এই সমাজের মুসলমান পরিচয় দেয় কিন্তু তারা কোরআন সহ্য করতে পারে না ইসলাম সহ্য করতে পারে না এরা কি বিদায় গ্রহণ করবে না আমরা বলতাম মাতানাসর আল্লাহর সাহিত্য আসবে অবশ্যই জালেম দুনিয়ার মাস থেকে আল্লাহ পাক বিদায় গ্রহণ করাবে আমার বন্ধুরা দু সালে সেই জালেমকে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে জালিমকে শাড়ি ছাড়া দুনিয়ার মাস থেকে আমার বন্ধুরা বাবার দেশে পাঠিয়ে দিয়েছেন সেই মহান রাপ কথা বলুন ঠিক না বেঠি আল্লাহ পাক সোরা আর শেষদার বাইশ নম্বর আয়ত আল্লাহ পাক বলছেন জালিমদেরকে আমি তখনই ধ্বংস করব। জালিমকে তখনই দুনিয়ার মাস থেকে বিদায় গ্রহণ করাবো লাঞ্ছিত করাবো যখন তারা তাদের সমস্ত পাপ কাজ করতে করতে সীমালঙ্ঘন করতে করতে সব যখন শেষ হয়ে যাবে পাপের পাল্লা যখন আমি ভারী করব। একটা টান দেব আমি বামী তাদেরকে দুনিয়ার মাছ থেকে লাঞ্ছিত অবমানিত করে বিদায় গ্রহণ করাবো কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা ফেরাউন ছিল এমন জালিম আল্লাহ পাক তাকে পানিতে সুপিয়ে সুপিয়ে মেরেছেন ইমান পর্যন্ত গ্রহণ করার সুযোগ দেয় নাই নম্রুম পর্যন্ত এইভাবে জালিম ছিল মশার কামড়ে জুতা পিঠা করে সাইজ করেছিল আমার বন্ধুরা সময় মতন তিনি বলেছেন আমার ভুল হয়েছে আল্লাহ পাক তাকে সুযোগ দেই নাই আবজেল পর্যন্ত এই কাজ করেছিল আল্লাহ পাক তাকে দুনিয়ার মাছ থেকে লাঞ্ছিত করেছে আর বলতে হয় সৈরাচার শেখাছি যিনি এদেশে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আলেম বিরোধী তার সের সেই বিরোধী আল্লাহ পাক পর্যন্ত খাওয়ার সুযোগ দেই নাই এখানেই শেষ নাই বন্ধুরা পাঁচ মিনিট বক্তব্য দেবার জন্য সুযোগ চেয়েছিল আল্লাহ পাক সেই সুযোগ দেই নাই জমিন থেকে সারি সালা। মামুর বাড়ি আল্লাহ পাক তাকে পাঠাই দিয়েছে আল্লামা কোরআনের পাখি যিনি বিনা পারমিশনে কাবার চত্বরে তিন দিনের সুযোগ পেয়েছিল দুই পড়ার সুযোগ পেয়েছিল যার কণ্ঠেকের তার শ্রীষণে অসংখ্য ইহুদ এবং নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল যার জন্য দেশের অসংখ্য আলেমারা কেঁদেছিল অসংখ্য মুরব্বীরা যাই না বসে বসে কেঁদেছি অসংখ্য হাফেজ আল্লাহর কাছে দাওয়া করা ছিল এই কালিমার দাওয়াত দেবার কারণে ইসলামের দাওয়াত দেবার কারণে মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা দেওয়ার কারণে ওই জালিমরা তেরোটি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবনযাপন করিয়ে ভারতের মদত ভারতকে খুশি করার জন্য তাদের প্রেসক্রিপশনে আমার বন্ধুরা ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকে তাকে দুনিয়ার মাস থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে আমার বন্ধুরা এইভাবে যখন তারা ষড়যন্ত্র লিপ্ত হলো ইন্নাবাস বিকালা আল্লাহ পাক এমন ধরা ধরল দুপুরের ভাত পর্যন্ত খাবার সুযোগ দেই নাই এই ধরা কার জোরে বলেন কার আমার বন্ধুরা জমিনে যারা অহংকারী হবে এই জমিনে যারা জালিম হবে এই জমিনে যারা ইসলাম বিরোধী হবে এই জমিনে যারা আপনার কালেমা বিরোধী হবে এই জমি যারা বিরোধী হবে আল্লাহ পাক যুগে যুগে যেভাবে পতন ঘটিয়েছে যেভাবে লাঞ্ছিত করেছে এই স্বৈরাচারকে আল্লাহ পাক সেভাবে দুনিয়ার মাছ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে আমার বন্ধুরা কথা বলুন ঠিক না বে ঠিক এই জন্য প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলতে চায় যুগে যুগে যারা ইসলাম বিরোধী হবে কোরআন বিরোধী হবে তাদেরকে দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করাবে তিনিকে সে আল্লাহ পাক আসে না নাই জোরে বলেন আসে না নাই আমার বন্ধুরা ইতিহাস তার প্রমাণ করে এই পৃথিবীতে অসংখ্য ব্যক্তিরা ছিল তারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী তারা ইসলাম কোরআন সহ্য করতে পারতো না আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাস থেকে যেভাবে বিদায় গ্রহণ করিয়েছে ক্ষমতায় কেউ চির থাক চিরস্থায়ী থাকে না এই ক্ষমতা থেকে দেয় আল্লাহ এই ক্ষমতা থেকে লাঞ্ছিত করে চেয়ার ছেড়ে সবিনে ঢুকাতে পারে সে আল্লাহ কথা বলুন ঠিক না বে ঠিক না হোক না দা সেখানে চেয়ারটা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না কে স্থায়ী হয় না হোক না শেখালে দা কি বা হাসি না চিয়ারটা চিরকাল থাকে না চিয়ারটা চিরকাল থাকে না বেশি দিন থাকিনি জিয়াউরকে তো রাখিনি কথা বলুন ঠিক না বেড়ে মুজিবর বেশি দিন থাকিনি জিয়াউর বেশি দিন রাখিনি এর সাধে চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজি তার কথা কয় না ক্ষমতাইকে স্থায়ী হইনা হোক না শেখালে দা কি বা হাসিনা চেয়ারটা চিরকাল না চেয়ারটা চিরকাল না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘরে বানিয়েছিল কথা বলুন ঠিক না বেড়ে জনগণের অসানলে দাদার দেশে পালিয়ে গেল কথা বলুন ঠিক না বেটি আল্লামা সাইদি বলেছিল বারো কোটি মুসলমান যখন ঝাঁকুনি দেবে মামুর বাড়ি দিল্লি গেই পড়বে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা আল্লামা সাইদি কথাই বলেছিল এমন একদিন আসবে ইন্দুর তার ইঁদুরের গত্ত খুঁজে পাবে এই জালেমরা ইঁদুরের গত্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘরে বানিয়েছিল জনগণের আসানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আজ ডিবি হারুনের পাশে আজ পরিমণিদের দেখা যায় না কথা বলুন ঠিক না বেড়ে না চেয়ারটা চিরকাল রয় না চেয়ারটা চিরকাল রয় না চেয়ারটা চিরকাল রয় না কথা বলুন ঠিক না বে ঠিক সুতরাং এই চেয়ারে বসানোর মালিককে আবার এই চেয়ার থেকে লাঞ্ছিত করে দুনিয়ার মাস থেকে বিদায় গ্রহণ করাতে পারে তিনিকে আমার বন্ধুরা সুতরাং এই জমিনে অহংকারী হওয়া কি যাবে জোরে বলেন হবাই ক্ষমতার বরাত্মকে দেখানো যাবে আমরা মাটির তৈরি আমাদেরকে মাটির নিচে ফিরে যেতে হবে কিন্তু যতদিন বাঁচতে হবে আমাদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত কারা কারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন দু হাত তোলে একটু আল্লাহকে দেখান লীল্লাখে থাকবেন লীল্লাখে থাকবেন হাত নামান আমার বন্ধুরা এই জন্য ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যারাই থাকবে তাদেরকে সম্মানিত করবেন তিনিকে কে জোরে বলেন তিনিকে কে আমার বন্ধুরা তার বাস্তব প্রমাণ হলো যুগে যুগে যারা ইসলামের পক্ষে থাকে কোরআনের পক্ষে থাকে হকের পক্ষে থাকে পাক তাদেরকেই সম্মানিত করে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী থাকে তাদেরকে জমিন থেকে আমার বন্ধুরা লাঞ্ছিত অপমানিত করে কথা বলুন ঠিক না বে ঠিক যার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন গতকালকে এই বাংলাদেশের একজন হকানি আলেম এই বাংলাদেশে একজন ইসলামিক স্কলার যিনি ওয়ার্ল্ড পৃথিবীতে সবচেয়ে কোরআনের তাফসির করার কারণে পরিচিত আল্লামা তারেক মনোয়ারের হাতে গতকালকে কক্সবাজারে আমার বন্ধুরা একটি তাফসির মাহফিল ছিল ওই তফসির মাহফিলে কোরআনের আলোচনা শুনে আঠারো জন আমার বন্ধুরা এই সমাজের আমার বন্ধুরা যারা ছিল আপনার অন্য সম্প্রদায় যাদেরকে বলা হয় বৌদ্ধ আমার বন্ধুরা সেই সম্প্রদায়ের মানুষেরা এই কোরআন শুনে আঠারো জন ব্যক্তি তারা ইসলাম কবুল করেছে তারেক মনে হাতে হাত রেখে চিৎকার করে বলেন আল্লাহ আকবর আমার বন্ধুরা এই তারেক মনোয়ার এমন একজন আলোচক যিনি সবচেয়ে বেশিরভাগ সময় তিনি কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে যিনি এই বাংলাদেশের থেকে লন্ডনে একটি মসজিদে যিনি আপনার জুমার নামাজ পড়াতেন খতিব ছিলেন কথা বলুন ঠিক না ঠিক আপনারা আপনাদের পাশে এসেছেন কয়েকবার আমার বন্ধুরা তারেক মনোয়ার এমন একজন আলেন যার আলোচনা শুনলে হৃদয়টা শান্তি পেয়ে যায় যার আলোচনা চললে শুনলে অসংখ্য মানুষের চোখ দিয়ে পানি পড়ে সুতরাং একজন আলেম হলো তার এক মনোয়ার কথা বলুন ঠিক আমার বন্ধুরা এই বাংলাদেশে ইহুদিরা নাস্তিকরা তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে কারণ হলো এই সমাজে জালেম বিতাড়িত হয়েছে তার সির মাপিল কোরআনের মাপিল ইসলামের মাপিল বেশি হওয়ার কারণে তারা বুঝতে পারছে যে আমরা জাহান নামের পথে আসি আমাদের বাপদাদার ধর্মের উপর যদি আমরা টিকে থাকি তাহলে আমরা জাহান নামে যাবো যার কারণে তারা ওই রাস্তা থেকে ফিরে এসে কোরআনের রাস্তা ইসলাম কবুল করে মুসলমান হয়ে তারা ইসলামের দলে আসছে কারণটা হলো তারা জানতে পারছে ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবটিতে এমন একটি জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থার ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি রহমত নাজিল করবে কথা বলুন ঠিক না বেঠিক এবার আল্লাহ পাক বলছেন যখন ইসলামের বিজয় আসবে হেনবি তুমি দেখবে দলে দলে ভিতরে ঢুকবে চিৎকার করে বলেন আল্লাহ আকবার সুতরাং জালিম বিতাড়িত হয়েছে ইসলামের ভিতরে দেশের অসংখ্য জায়গায় বেধরবে না পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হচ্ছে কথা বলুন ঠিক না বে ঠিক সুতরাং আসুন প্রিয় বন্ধুরা আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের ইসলামের ভিতরে যারা দাখিল হচ্ছে আমরা তাদের ধন্যবাদ জানাই আমাদের ভাইরা যেন আল্লাহ পাক এই জমিনে ইসলামের একজন তরুণ মুজাহিদ হতে পারে কোরআনের সৈনিক হতে পারে এদেশে ইসলাম বিপ্লবের জন্য যেন তারা সবচেয়ে বড় অবদান রাখতে পারে চিৎকার করে বলেন আল্লাহ আকবর আসুন আমরা দয়া করি আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব একই মঞ্চে কোরআনে আলোচনা করেছি আমার বন্ধুরা তারেক মনোয়ারের জন্য দয়া করি পাক তার এই গোলামটাকে এক কোরআনের পাখি দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করেছে লক্ষ্য কোরআনের পাখি এই বাংলার জমিনে এখনো পর্যন্ত বিদ্যমান কথা বলুন ঠিক না বে আমার বন্ধুরা আমির হামজার হাতে অসংখ্য ব্যক্তিরা ইহুদিরা পড়ে মুসলমান হচ্ছে আমার বন্ধুরা হিন্দুরা তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে এরপরে ডক্টর মিজানুর রহমান আবার যখন বীরের দেশে এই বাংলাদেশে কোরআনের কথা বলবে আমার বিশ্বাস ডক্টর মিজানুর রহমান হাজার আপনার মির্জা রহমান আজারির হাতে হাত রেখে অসংখ্য বেধর্মীরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হবে সুতরাং এই জমিন কালেমার জমিন এই জমিন ইসলামের জমিন এই জমিন হচ্ছে হকের জমিন এই জমিন আলেমদের জমিন সুতরাং আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট সেই ইসলামের পার্লামেন্টে থাকার জন্য যদি আপনার সমর্থ লাগে কারা কারা সমর্থ থাকবেন তো হাত নেবার আল্লাহকে দেখান লীল থাকবীর থাকবির লীল থাকবির হাত নামান বন্ধুরা এই জন্যে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই যারা ইসলামের পক্ষে থাকবে তাদেরকে সম্মানিত করবেন তিনিকে জোরে বলেন তিনিকে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আপনাকে আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে আপনাকে আমাকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যদি থাকতে পারি পাক আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন কথা বলুন ঠিক না সেই মহান সেই কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো হাজার হাজার ভিড় থেকে বাছাই কেতা করে যে ব্যক্তি গোলাজকে আজকে কোরআনের ময়দানে আসলেন কোরআন শোনার জন্য বসে গেলেন সেই মহান মহানড জানিয়ে দিচ্ছেন বান্দা শুনে রাখো যারা কোরআনের ময়দানে বসে গেল এই বান্দে এবং বান্দির

জোরে জোরে বলুন আল্লাহ আকবার এটা আমার কথা নাই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের কথা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক Callum আল্লাহ পাক বলেন মমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হয় মমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর আদিস থেকে আলোচনা শুরু হয় মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসিরি করা হয় ওই মুমিন ব্যক্তি যখন কোরআনের তাফসিরি শোনে এক নম্বর উপকার হলো যতটুকু মান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার বন্ধুরা কোরআনের ময়দানে কোরআন শুনলে ইমানদারের ইমান বাড়ে আর আত্মস লাগে দুঃখ লাগে দীর্ঘ ষোলোটি বছর ধরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআনের হক তাপ্তির শুনলে অসংখ্য মুসলমানের ইমান বাড়তে না আবু বাচ্চার মতন করে শয়তানি বাড়ত কিন্তু আল্লাহর কোরআন বলে মুমিন ব্যক্তি কোরআন শুনলে ইমান বাড়ে কথাকার আরো জোরে বলেন কথাকার কিন্তু ষোলোটি বছর ধরে অসংখ্য মুসলমান তারা কোরান শুনেছিলো ইমান বাড়ি নাই আবু সেলের মতন করে তাদের জীবনের শহায়তান বেড়েছিল কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর উপকার হলো স্যারাজকে আমরা কোরানের ময়দানে আসলাম দ্বিতীয় নম্বর উপকার হলো ওই ঈমানদাররা দুনিয়ার কোনো মানুষের প্রতি ভরসা করে না দুনিয়ার কোনো জালিমের প্রতি ভরসা করে না ওই ঈমানদাররা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লার প্রতি ভরসা করে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা কার জোরে বলেন কার আল্লাহ পাক বলেন যারা এই জমিনে কোরআনের ময়দানে আসলো ওই ইমানদার ব্যক্তিগুলো দুনিয়ার কারোর প্রতি ভরসা করে না মোমিনরা সবসময় আল্লাহর প্রতি ভরসা করে কথা বলুন ঠিক না বেঠিক মোমিনরা কষ্টে থাকলেও আল্লাহর প্রতি ভরসা থাকে দুঃখে থাকলেও আল্লাহর প্রতি ভরসা থাকে সুখে থাকলেও আল্লাহর প্রতি ভরসা থাকে কারণটা হলো মোমিনরা জীবনে আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে কিছুই চায় না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই জন্যে আমরা মমিন হিসাবে এই কোরআনের ময়দা এসেছি আপনার আমার প্রতি খুশি হয়ে যাবেন তিনি কে। জোরে বলেন তিনি কে এই জন্যে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই যারা এই দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারবে আল্লাহ পা কোরআনুল কারিমের ভিতরে বলছেন বান্দা যারা আমার প্রতি যারা আসলো এখানে যারা আসলো আর যারা বসে গেল আল্লাহ পাক বলছেন তাদের প্রতি আমি সবচেয়ে সন্তুষ্ট চিৎকার করে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা আজকে আমি যে বিষয়ের উপর আপনাদেরকে সাথে সম্মুখে কথা বলতে চাই বিষয়টা নির্ধারণ করেছি আল্লাহ পাক হাসরের ময়দানে কোন কোন ব্যক্তিকে সবচেয়ে ভালোবাসবেন জানার দরকার আছে না নাই আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন সব কিছু করেন হাসুরের ময়দানে যদি আল্লাহ পাক আপনাকে অপছন্দ করে আপনার আমার স্থান জান্নাত না নাম জোরে বলেন অথচ আমরা সকলে এসেছি জান্নাত পাওয়ার জন্য কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সেটা আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ইনナル্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিwidehat কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নূযূলা চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন সারাই দুনিয়াতে আল্লাহর পথে সঠিকভাবে ইমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করতে পারবে আল্লাহ পাক ঘোষণা করলেন বান্দা শুনি রাখো মৃত্যুর পরে আমির অব্রাহীন তাদের খেয়ে ভালোবেসে এই দুইটা কাজ করার কারণে জান্নাতের সর্বস্ব জান্নাত জান্নাতের ফেরে দাও মেহমান করবো একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা এই কথা কা এদের সঠিকভাবে ইমান আল্লাহর প্রতি আনার দরকার আসরা নাই জোরে বলেন আসরা নাই আমার বন্ধুরা হাসরের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিগুলোকে সবটিতে ভালোবাসবেন যারা এই জমিনে আল্লাহর কোরআনের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে কথা কথাকার এই জমিনের মালিককে লিল্লাহ আসমান এবং জমিনের সমস্ত সব কিছুর মালিককে আন্নাল কুয়াতালিল্লাহি জামিয়া সমস্ত শক্তির মালিককে সমস্ত রাজত্বর মালিককে ক্ষমতার মালিক আল্লাহ শক্তির মালিক আল্লাহ সবকিছু মালিক আল্লাহ সে পাক বলছেন যারা এই জমিনে আমার দেওয়া জমিন আমার জীবন আমার দেওয়া জীবন এই জীবন নিয়ে যারা এই জমিনে সংগ্রাম করবে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন করবে আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিগুলোকে আমি সবথেকে ভালোবাসবো চিৎকার করে বলেন আল্লাহহু আকব এই কথা আমার আল্লাহ আমার মন্দরাটা আমার একথা আল্লাহ্বাক বলেন ইন আল্লা হায়ুবুল্লাদীন আয়ু কতি নুন ফিস বিলিহি সফন কাননা ঘুম চিৎকার করে বলুন আল্লাহ আহু আকবার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন আল্লাহ তাদেরকে সবচেয়ে ভালো ভালবাসবেন যারা এই জমিনে সারিবদ্ধভাবে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে যারা শেসা প্রাচীনের মতন করে যারা এই জমিনে আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে আল্লাহ পাক বলেন আমি রবুন আমিন হাশরের ময়দানে তাদেরকে সবচেয়ে ভালো ভালবাসব একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা তাহলে এক নম্বর পয়েন্ট হলো যারা এই জমিনে শিটা জানার চাচির মতন করে যারা আল্লাহ রাস্তায় আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনের বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করবে যারা আল্লাহর জমিনে হকের পক্ষে যারা সবার আত্মার হকের পক্ষে যারা লড়াই করবে আল্লাহ পাক বলেন আমি রব্রাহ্মীণ তাদেরকে ভালোবাসব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এ কথা কার আর আল্লাহ পাক বলছেন আল্লাহ দিন আমানু যারা এই দুনিয়াতে ইমানদার হবে মমিন হবে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে চিৎকার করে বলেন আল্লাহ আকবার আর যারা তাগুত হবে তারা এই জমিনে শয়তানের রাস্তায় সংগ্রাম করবে সুতরাং আমরা তো ইমানদারে খাতায় নাম লিখেছি সুতরাং আমাদের সংকল্প হলো আমাদের চেষ্টা প্রচেষ্টা হলো আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন গ্রহণ করা কথা বলুন ঠিক না বে ঠিক তাহলে আমাদেরকে ভালোবাসবেন তিনি খে জোরে বলেন তিনি কে এটা আমার কথা নাই কোরআনে অন্য আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নালিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম চিৎকার করে বলুন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন যারা ইমানদার হবে ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে কঠিন জাহান নাম থেকে তোমরা বেঁচে যাবে তার এক নম্বর কাজ হলো তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে রসুলের প্রতি ঈমান আনবে আর তোমাদের চান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো আমি রব্রাহ্মীন জানি দিচ্ছেন আমি রব তাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আর যারা জাহান নাম থেকে বেঁচে যাবেন তাদেরকে ভালোবাসবেন তিনি কে জোরে বলেন তিনিকে সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার বন্দর এখানেই শেষ নয় আল্লাহর আব্রাহ্মীন অন্যায়তের ভিতরে সুন্দরভাবে যোচনা করলেন বান্দা শুনে রাখো যারা এই জমিন হকের পক্ষে থাকবে যারা এই জমিন আল্লাহর দিনের পক্ষে থাকবে যারা এই জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে আল্লাহর আব্রাহ্মীন বলেন আমি অব্রাহীন তাদের পতো রহমত নাজিল করব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এটা আমার কথা নয় কোরআনুল কারিমের কথা আল্লাহ পাক বলেন বলেন্লা লালিনাহা জানো অজা বাদু ফিসে বিলিল্লাঘি উলে ই কাই জুনার মাতাল্লাঘি ওল্ল হু গফুরহি আল্লাপা করেন আর যারা এখন ইমান আন্তে ছন্দপোষণ করবে না সেইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না দুনিয়ার সমস্ত কাজে ভেজাল আছে এই সমাজে ইমানদারের ভিতরে ভেজাল আছে কথা বলুন ঠিক না বে ঠিক দুনিয়ার যত কাজ যত যা কিছু পাবেন ভেজাল আছে না নাই তেলে ভেজাল কারেন্টে ভেজাল দুনিয়ার যেখানে হাত দেবেন সেখানেই ভেজাল আর আল্লাহ পাক বলছেন যারা এই সমাজে যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ইমান আনবে ইমানের ভিতরে কোনো আপনার ছন্দ পোষণ থাকবে না এরপর আল্লা পাক বলছেন ছন্দ পোষণ করবে না যারা হিজরত করবে করবে রাস্তায় আল্লাহ বলেন ওরাই তো আমার রহমত প্রাপ্ত বান্দা চিৎকার করে বলেন আল্লাহ আকবর আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আল্লাহর ভালোবাসা পেতে চাই হাসরের ময়দানে যারা আল্লাহর আমল্ না ডেতে পেতে চাই আমার বন্ধুরা তারাই তো জমিনে ইসলামের পক্ষে লড়াই করবে হকের পক্ষে লড়াই করবে যার কারণে আমার বন্ধুরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এদেশে ছাত্র জনতা তারা জেনেছিল হকের পক্ষে আমাদেরকে থাকতে হবে ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে যদি এই সমাজে হকের পক্ষে থাকতে পারি শিশাডালা প্রাচরের মতন করে যদি ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন আল্লাহর পক্ষ থেকে রহমত না হবে আমার বন্ধুরা সারিবদ্ধভাবে গোটা বাংলাদেশের ছাত্র সমাজে যখন আল্লাহর পক্ষ অর্থাৎ এই সমাজ যখন সিসাটারা প্রাচীন মিতন্ত্র অবিচল ছিল তখন আল্লাহর পক্ষ থেকে রহমত আসলো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত চলে আসলো আল্লাহর পক্ষ থেকে সাহিত্য আসলো দু হাজার চব্বিশ সালে একটি সোনার বাংলাদেশ গড়লো কথা বলুন ঠিক না বেঠি এই জন্য আমার বন্ধুরা যারা এই সমাজে আল্লাহর হকের পক্ষে থাকবে ইসলামী আন্দোলনের পক্ষে থাকবে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ তিন প্রতিষ্ঠার একামতের দিনের কর্মী হবে তারা এই জমিনে আল্লাহর কোরআনের জমাজ গোড়ার জন্য তারা সিজারা প্রাচীন মতন করে তারা ইসলামী আন্দোলনের কর্মীর অর্থাৎ ইসলামের পক্ষে দাবিয়ে পড়ে বাতিলের কাছে মাথা রত করবে না এই জন্য আপনাকে আমাকে সেটারা প্রাচারী মতন করে এই সমাজে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যারা ইসলামের পক্ষে ছিল কোরআনের পক্ষে ছিল হকের পক্ষে ছিল আল্লাহ রব্বামিন তাদেরকে ভালো বেড়েছেন আমার বন্ধুরা একটু রক্ষা করুন রসুলের প্রিয় সাহাবাইকার আমরা তারাও এই সমাজে হকের পক্ষে আন্দোলন করেছেন হকের পক্ষে ছিল বাতিলের কাছে তারা মাথা নত করি নাই কথা বলুন ঠিক না বেঠিক রসুলের প্রিয় সাহাবাইকার আমরা তারা এই সমাজে হকের পক্ষে ছিল এই সময় যারা কালেমার পক্ষে ছিল রসুলের প্রিয় সাহাবা এক আমরা তারা দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হয়েছিল আল্লাহর জমিনে তারা একামতের দিনের কাজ করেছিল ওইসব ওইসব সাহাবিদেরকে ভালোবেসেছেন তিনিকে তিনি কে সরে বলেন তিনি কে আমার বন্ধুরা আমি আপনাদের সমকে রসুল একজন প্রিয় সাহাবির ঘটনা বলতে চাই আল্লাহ রসুলের প্রিয়তম সাহাবি এই সাহাবীর জন্মের পর পরে তার পিতাকে তিনি হারিয়ে ফেলেছেন আমার বন্ধুরা অর্থাৎ জন্মের পূর্বে তার পিতাকে হারিয়ে ফেলিয়েছেন আস্তে আস্তে করে নিজের চাচার কাছে লালন পালন হলেন আস্তে আস্তে করে তার বয়সটা বেড়ে গেল অনেক দিন অতিবাহিত হয়ে গেল আমার বন্ধুরা এই স্বামীর প্রাথমিক যুগে তার নাম ছিল আব্দুল উজ্জা রসুলের প্রিয়তম স্বামী আমার বন্ধুরা পিতার কাছে নাই চাচার কাছে লালন পালন হলেন বিরত্ত আস্তে আস্তে বয়সটা বেড়ে গেল রসুলের প্রিয় স্বামী আব্দুল উজ্জাম তিনি যখন চাচার কাছে থাকলেন কিছুদিন পরে তিনি জানতে পারলেন বিশ্বনবীর দাওয়াতি তিনি দাওয়াতি পেয়ে গেলেন বিশ্বনবীর দাওয়াত পাওয়ার পরে তিনি বিশ্বনবীর সেই দাওয়াতকে গ্রহণ করলেন ইসলাম কবুল করলেন কালেমা গ্রহণ করলেন আমার বন্ধুরা নবীর আমরা এই সমাজে কেমন দিনের পদে চলে ইসলামের পদে ছিল একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা নবীর পিরোসাবি আবদুল্লাহ ইবনে উজ্জা ইসলাম কবুল করলেন কালিমা গ্রহণ করলেন কিছুই চাচাই জানেনা কেউ তো জানে না আমার বন্ধুরা এরপরে হঠাৎ করে নিজের চাচার সম্মুখে জানানো হলো ও আমার চাচা জান আপনার কাছে জানতে চাই আবদুল্লার বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি আপনার জবান থেকে একটি জন্য জানতে চাই সঙ্গে সঙ্গে ওই সাহির চাচা বলল। ও আমার বাতিজা শুনে দেখো আবদুল্লার বেটা মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে আর একজন ভালো ব্যক্তি খুঁজে খুঁজে পাওয়া যাবে না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার নিজের চাচা বললেন ও আমার ভাতিজা তুমি শুনে রাখো আব্দুল উজ্জাম মোহাম্মদ আমানাদ্দার মোহাম্মদ ন্যায় প্রতিষ্ঠাকারী মোহাম্মদ সমাজে মানুষদেরকে উপকার করে সঙ্গে সঙ্গে ভাতিজা বললেন ও আমার চাচা যান তাহলে আমি আপনি মোহাম্মদের কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করেন কালেমা গ্রহণ করেন আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আপনি যে পথে আছেন ওই পথে মৃত্যুবরণ করলে আপনার স্থান হয়ে যাবে জাহান্নামে নামে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা এই কথা যখন আব্দুল বললো আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে তার চাচা বলল ও আমার ভাতিজা তুমি শুনে রাখো না 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 বাপ দাদা ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবো না সঙ্গে সঙ্গে বলল ও চাচা আপনি শুনে রাখুন যে কালিমা আপনি গ্রহণ করবেন না ওই কালেমা গ্রহণ করে আমি আপনার ভাতিজা মুসলমান হয়েছি একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার বন্ধুরা বিশ্বনবীর পিরোসামি আব্দুল উজ্জাম এই কথা যখন বললেন চাচা তো মটকা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে চাচা বলল ভাতিজা তুমি কে জানো এই কালেমা মা গ্রহণ কর অপরাধে তোমার কথা শাস্তি হতে পারে আব্দুল বললেন আমার চাচা শুনে রাখো দুনিয়ার যত শাস্তি হোক দুনিয়ার যত যা কিছু হোক না কেন আমি আল্লাহর আমি ইমানের রাস্তা দেখে এক ইঞ্চির জন্য আমি সর্বনা একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার বন্দরের পর কে হলো চাচা বলল ভাতিজা শুনে রাখো আমার এস্তাবর আস্তাব যত সম্পত্তি আছে এই তোমাকে দিয়েছিলাম সমস্ত সম্পত্তি তোমা আমাকে ফেরত দিতে হবে সঙ্গে সঙ্গে আব্দুলুজ্জা বললো সমস্ত সম্পত্তি আমি আপনাকে দিয়ে দিলাম শেষ নয় তোমার গায়ে যে জামাটা আছে লুঙ্গিটা আছে এটা আমার টাকার লুঙ্গি আর জামা এটা পর্যন্ত খুলে দাও সঙ্গে সঙ্গে আমার বন্ধু রসুলের পিরো সাহেব আব্দুলুজ্জা সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা জামা এবং কাপড়টা পর্যন্ত তিনি খুলে দিলেন এরপরে চাচার কাছ থেকে সালাম বিনিময় করে চলে গেলেন নিজের বাড়িতে যখনই ঘরের দিকে প্রবেশ করে বাড়িতে প্রবেশ করবে মেসুর ছেলে দেখলেন নিজের মা ঘরের সামনে দাঁড়িয়েছেন নিজে নিজেকে আর তিনি অর্থাৎ নিজের সন্তানকে অবস্থায় দেখে আব্দুল উজ্জার মা দুইটা হাত চোখের উপরে দিয়ে এবার আব্দুল উজ্জাকে বলল বাবা তোমার অবস্থায় কেন তোমার অবস্থা এভাবে কেন সঙ্গে সঙ্গে আব্দুলুজ্জা বলে ও আমার আম্মা জান শুনে রাখো জন্মের পূর্বে আমার পিতাকে আমি হারিয়েছি জন্মের পরে চাচার কাছে লালন পালন হয়েছে যখন যা আমার চাচার কাছে আমি চেয়েছি সঙ্গে সঙ্গে আমার চাচা আমার জন্য সেই সম্পদ যা কিছু দরকার দিয়েছে আজকে কালেমা গ্রহণ করার অপরাধে ইসলাম কবুল কর অপরাধে আমার চাচা জেনেছে ইসলাম কবুল কর অপরাধে আমার যত সম্পত্তি দিল সমস্ত সম্পত্তি আমার চাচা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে ও আমার জন্মদাতা মা আমার গায়ের ভিতরে যে জামাটা ছিল এই জামাটা পর্যন্ত আমার চাচা নিয়েছে আমার লঙ্গিটা পর্যন্ত নিয়েছে জনম দু মা আপনার কাছে আমার কোনো দাবি নেই একটা দাবি আমার জন্য একটু কাপড় বরাদ্দ হবে কিনা সঙ্গে সঙ্গে মা ঘর থেকে ঘরের ভিতরে থেকে একটা কম্বল দিলেন স্যার একটা কম্বল দিলেন সঙ্গে সঙ্গে আমার রসুলের পিরো সাহেব আব্দুল উজ্জা ওই কম্বলটা নিয়ে একটা কম্বল দিয়ে দুইটা একটা টান দিলেন দুইটা পাট করে এক পাট দিয়ে নিজের উলঙ্গটাকে অর্থাৎ তিনি ঠেকলেন আর একটা গায়ের উপরে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্বনবীর দিকে হাঁটা শুরু করলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা বিশ্বনবী মসজিদে নবীর নামাজ ফজরে শেষ হয়ে গেল আগ মুহূর্তে নামাজটা শেষের পথে পৌঁছে গেলেন রসুলের পিরো সাবি আবদুল্লাহ আব্দুল আব্দুল তিনি দেখলেন মাথায় কোনো তেল নেই উস্ক ফুস্ক চুল মদিনার সম্মুখতার মসজিদ নবির সম্মুখে দাঁড়িয়ে আছেন নামাজটা শেষ হয়ে গেল বিশ্বনবী বের হলেন সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার সাহেব দেখা বললো ও সাহ বললো আব্দুলুজ্জা তোমার অবস্থায় কেন বললো ইয়ারসুল্লাহ ইমান আনার কারণে কালিমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে সমস্ত সম্পত্তি থেকে আমাকে আমার কাছ থেকে সিনিয়ে নিয়েছে আমার জামাটা পর্যন্ত দিয়েছে ইয়ারসুল্লাহ হাবি বাল্লাহ মায়ের কাছে গেলাম মায়ের কাছ থেকে একটা কম্বল নিলাম দুইটা একটা কম্বল একটা টান দিয়ে দুইটা পাট করে একটা পিঠির দিকে বুকের উপরে দিলাম আর একটা নিজের আবৃত করলাম অর্থাৎ উলাঙ্গ অবস্থাকে সঙ্গে সঙ্গে রসুল বললেন শোনো আজ থেকে তোমার নতুন নাম রাখলাম আব্দুল্লাহ জুল একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আবদুল্লাহ তোমাকে আজকে আব্দুল নয় তোমার নতুন নাম রাখা হলো আবদুল্লাম আল্লাহ রসুল হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন দুইটা নাম আল্লাহ তালার কাছে সবচেয়ে মধুর এবং ভালো একটা হসে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে যে সময় তিনি এটা নাম রাখলেন বিশ্বনবীর প্রিয় সাহাবি আবদুল্লাহ খুশি হয়ে গেল আমার বন্ধুরা এরপরে বিশ্বনবী ওই মসজিদ নবীর পাশে একটা আহলে সোপ্পার একটা ঘর ছিল সদস্য সংখ্যা ছিল সত্তর থেকে আশি জন আহলে সপ্পার সমস্ত সদস্য থেকে বললো শুনে রাখো আজকে থেকে আবদুল্লাহ তোমাদের কাছে থাকবে তোমাদের বন্ধু তোমাদের সাথে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার। আমার বন্ধুরা রসুলের প্রিয় সাহাবাই মাইকার এই সমাজে কিভাবে আল্লাহর জন্য কাজ করেছিল ইসলামের জন্য কাজ করেছিল আল্লাহর জমিনে জিহাদ করেছিল আল্লাহর জমিনে কালেমার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল কিভাবে একটু লক্ষ্য করুন আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাবি আবদুল্লাহ আহালে সব ভিতরে থাকে যে খাবার আসে যে দুধ আসে তিনি পান করেন এবং খান এইভাবে কিছুদিন গেল রসুল বললেন আবদুল্লাহ শুনে রাখো যেহেতু তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না আজ থেকে তুমি কোরআন তেলাবাদ শিখে নেবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার রসুলের প্রিয় স্বামী আব্দুল্লাহ অত আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত পড়া শুরু হয়ে গেল এভাবে কোরআন তেলাওয়াত করতে করে তিনি কোরআন তেলাওয়ার শিখে গেলেন আমার বন্ধুরা আহলে সব্পার সাথে রাজা কোন সবাই ঘুমিয়ে থাকে রসুলের পিরোসামি আবদুল্লাহ তখনই জোরে জোরে চিল্লাই কোরআন করে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার যারা নতুন ইসলামের পক্ষে পক্ষে আসে তারা সবচেয়ে করে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা বিশ্বনবীর পিরোসামী আবদুল্লাবার কি করলেন আবদুল্লাহ বিরুদ্ধে বিশ্বনবীর দরবারে নালিশ আসলো বিশার আসলো ইয়ার রসুলাল্লাহ আপনার সাবি আবদুল্লাহ সবাই যখন ঘুমিয়ে যায় রাতে আপনার সাবি যখন চিল্লাই চিল্লাই কোরআন তেলাবাদ করে আপনি বিচার করবেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী আহারে সব্পার সাথীদেরকে লক্ষ্য করে বলল ও আহারে সব্পার সাথীরা তোমরা শুনে রাখো আবদুল্লাহ যে কষ্ট করে ইমান গ্রহণ করেছে তোমরা তাকে নিষেধ করো না নিষেধ করো না আবদুল্লাহকে চিল্লাই চিল্লাই তোমরা কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী আবদুল্লাহর জন্য বিশ্বনবীর দরবারে নানির গেল আর আল্লাহ রসুল বললেন আহলে সপ্পার সাথীরা তোমরা তাকে সুযোগ করে দাও চিল্লাই চিল্লাই আবদুল্লাহকে কোরআন পড়া সুযোগ করে দাও একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার যারা এই সমাজে আল্লাহর কোরআনে কর্মী হবে যারা এই সমাজে বিশ্বনবীর সাদী কুম্বত হবে এই জমিনে আল্লাহর কোরআনের পক্ষে লড়ে যাবে বিশ্বনবীর পক্ষে লড়ে যাবে এই জমিনে একাবতের দিনের পক্ষে সারিবদ্ধভাবে তারা লড়াই করবে দুনিয়ার কোনো চারিমের পাশে এক সেকেন্ডের জন্য তারা চারিমের কাছে বাঁচানো আমার বন্ধুরা ষোলটি বছর ধরে এই তাকবীরের আওয়াজ শুনলে অসংখ্য জালিমের কলি জাকাপ্ত কথা বলুন ঠিক নামে ঠিক লিল্লাহে তাকবীরের ধ্বনি শুনলে জালিমদের কলিজা কাপ্ত তারা মনে করেছিল এই দুনিয়াতে জামাত ইসলামের ষোলো গান হেফাজত ইসলামের ষোলো তারা চিন্তা করেছিল সরমানের ষোলো কিন্তু দীপ্ত কণ্ঠে আজকে বলমানি থেকে ফরিদপুরবাসীদেরকে বলতে চাই এটা দুনিয়ার কোন নিবিষ্ট দলের ষোলো নয় এটা হচ্ছে অরব্যাকির এটা মহাগরণ তাল কোরআনের আল্লাহ পাক বলে দিয়েছেন এই জমিনে তাকবির হবে এক আল্লাহর নামে জমিন আল্লাহর আসমান আল্লাহর সব পিতা মালিক আল্লাহ সুতরাং মুসলমান আল্লাহ একবারে ধরে ধরে সহ্য করতে পারে না এরা মুসলমানের সন্তান হতে পারে না আপনি ফরে স্টার্ট করবে অতাবরণ ঠিক না বানিক শমিন আল্লাহ ফকবের থরি চলবে আগামীর পরবেন হবে কোরলের পরবেন আগামীর পারবেনতে ওই পারোণ থেকে সারাই কোরলের শব্দ শুনতে পারতো না আল্লাহ হকবরের থলি শুনতে পারতো না ওই পারবেন থেকে লীল্লা এ তাকবে থলি হবে চান ক্যারে কারা তোরা তোরা লেখে রেখে দেন তারা তারা লীল্লা এ তাকবের লীল্লা আল কোরানের আলো আর মাসলিম হাতনামার যারা আল্লাহর ধরে উচ্চারণ সহ্য করতে পারে না ওদের রক্ত চেক আপ করলে বোঝা যাবে ওরা আবু জুড়ে ফটো কপি কথা বলুন ঠিক না বেটি তোমার চলে মরে দেখো আল্লাহ পাক তোমার কবরে ডাইল বাড়বে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা জালিমরা দেশের কোরআনের বিপ্লবী ঘটার জন্য প্রতিবন্ধ সৃষ্টি করেছিল অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধ জীবন যাপন করানো হয়েছিল শাইকুল হাদিস আল্লামা মামুনুল হককে পর্যন্ত তারা মিথ্যা হামলা দিয়ে একজন কোরআনের তাই বাংলাদেশের অমরের মতন ভূমিকা তিনি পালন করে আমার বন্ধুরা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা প্রতিবাদ মিথ্যা কথা বলে আজকে মামুনুল হককে তারা পঙ্গুত্তরণ পর্যন্ত করানোর চেষ্টা করানো হয়েছিল এই কোরআনের কথা বলার কারণে কুষ্টিয়ার কৃতি সন্তান আমার শ্রদ্ধা বক্তব্য ভাই মুক্তি আমির হামদেকে পর্যন্ত তিনটা বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার যাপন করানো হয়েছিল এই কোরআনের কথা বলার কারণে বাংলাদেশের অসংখ্য আলেমকে নির্যাতন করা হয়েছে এই কোরআনের কথা বলার কারণে এই জামানার সবচেয়ে বড় মহাদিস এই জামানার সবচেয়ে বড় আলেম অন্য দিকে তারা দুনিয়ার বাস থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে কথা বলো ঠিক না বেঠে সোনার মতন ব্যক্তিকে যে দুনিয়ার বাস থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে অন্যায়ভাবে তাদের বিচার আজকে শুরু হয়েছে কথা বলুন ঠিক না বেঠে আজকে কথা বলতে হবে আজকে শুধু কাছে খুরানের পক্ষে আগামীর সূর্য ইসলামের সূর্য আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কোরআন থেকে বাচ্চা শেখাতে পারবে না সে পাক আসে না নাই জোরে বলেন আসে না নাই আমার বন্ধুরা আজকে একটা ছবি দেখে আমি বিমুগ্ধ হয়ে গেলাম বিস্মিত হয়ে গেলাম যাদের চেয়ারে বসে হাতের ইশারায় এই সমাজে অসংখ্য হাফেজদেরকে লাইট অফ করে ধরা হয়েছে কথা বলুন ঠিক না বেঠিক যারা এদেশের সমাজ থেকে লাইট অফ করার মতন করে ফেসবুক অফ করে এদেশের মানুষদের পোকা বানানোর জন্য চেষ্টা করেছিল আজকে তারা গরু চুরির মতন করে হাত জোর করে মাফ চাচ্ছে কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা এই জমিনে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করতে পারে আবার এই জমিনে আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করতে পারে এদের দিকে দেখ লক্ষ্য করেন জন্য রসুলের সন্ন্য দাড়ি কেটে কোটি কোটি টাকার মালিক পালানোর জন্য ক্লিন সেট করে নৌকা দিয়ে যে নৌকায় তারা ডুবেছে সেই নৌকা উঠি আবার পালানোর জন্য চেষ্টা করতেছিল কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সুধিকারই শেষ নয় তার এমন কোনো পাপ কাজ নাই যেটা এই সমাজে তারা করিনি কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা আপনার আমার খামানো টাকা ট্যাক্সের টাকা দিয়ে এই দেশে বাড়ি না বানাই তারা বাড়ি বানায় সে বেগম বানায় কথা বলুন ঠিক না বেঠিক আজকে আলুর কেজি পঁচাত্তর টাকা গত সতেরো বছর ধরে এতটাই তারা পাচার করেছে বাংলাদেশের টাকা প্রতি সেকেন্ডে ছাব্বিশ হাজার প্রতি মিনিটে এক লক্ষ বত্রিশ হাজার নিরানব্বই দশমিক ওয়ান বিলিয়ন টাকা তারা ঋণগ্রস্ত করেছে চুরানব্বই দশমিক অন বিলিয়ন টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করানো হয়েছে কথা বলুন ঠিক না বেঠি এই সত্য কথা বললে অনেকে বলে আমরা উন্নয়ন করে আমার বন্ধুরা এক মন দুধের উপরে এক সেটা চিনি দিলে আপনার যদি গরু সিনা দেওয়া হয় দুধটা যেমন নষ্ট হয়ে যায় এত উন্নয়ন করার পরে তোমরা এই দেশে সাব্যস্ত হয়েছে আলেমরা চুরি করে না আলেমরা জমিন ছাড়ে না না আলেমরা টিকে টিকে থাকে আর জালেমরা সেকেন্ডের জন্য সমাজে তারা থাকতে পারে এক এক কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা আজকে তাদের দেখলাম যে তারা সোরের অপরাধে যে ট্রাইব্যুনালে আল্লামা সাইদের বিচার করেছিলেন আজকে সেই ট্রাইব্যুনালে তারাই সোরের আসামি কথা বলুন ঠিক না বেঠিক কথাই বলে গ্রাম্য কথায় বলে মানুষের জন্য কুয়া খুঁজলে সেই কুয়াতে নিজেই পড়তে হয় কথা বলুন ঠিক না বেঠি এদেশে আলেমদের জন্য কুয়া ছিল হাফেজদের জন্য কুয়া খুঁজেছিল মাদ্রাসা পড়া সত্যের জন্য কুয়া ছিল আর সেই কুয়াতে তারাই পড়ে গেল কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আল্লাহ নবীর প্রিয় সাহাবি বিশ্বনবীর প্রিয় সাহাবি আবদুল্লাহ এরপর কি করলেন বিশ্বনবীর সম্মুখে তিনি অর্থাৎ করান তেলাবাদ করলেন এইভাবে অতিবাহিত হয়ে গেল কিছুদিন আমার বন্ধুরা কিছুদিন পরে তাবুক তাবুক যুদ্ধের যুদ্ধের জন্য গেল ময়দানে জন্য সমস্ত বললেন অসংখ্য সাহবাইকেরাম নাম লেখালেন বিশ্বনবী বললেন নামটা পর্যন্ত লেখাবে আবার তোমরা দান করবে আমার বন্ধুরা তাবুক যুদ্ধের জন্য মুসলমানের সংখ্যা ছিল আপনার বিশ হাজার আর রোমান সম্রাটের অত্যা স্বৈন্য সমাপ্ত বাহিনী ছিল দুই লক্ষ দুই লক্ষ সম্মুখে আমার বন্ধুরা মুসলমানের স্বর্ণ দান করো অসংখ্য ব্যক্তি উসমান অসংখ্য ব্যক্তি তারা দান করা শুরু হয়ে গেল আমার বন্ধুরা সুন্দরের প্রিয় সাবি আব্দুল্লাহ তিনি দান না করে একটা গাছের গোড়ায় গিয়ে তিনি গুমড়ে গুমড়ে গাচ্ছেন বিষ্ণর সমস্ত দানগুলো গ্রহণ করলেন গ্রহণ করার পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহবাই কেরামদেরকে লক্ষ্য করে বলল ও আমার সাহবাই কেরামরা আমার প্রিয়তম স্বামী কষ্ট করে ইসলাম কবল করেছে কালেমা গ্রহণ করেছে পিতা ছেড়েছে মাতা পর্যন্ত ছেড়েছে চাচার সম্পত্তি সব কিছু করে আমার দরবারে হয়েছে আমার প্রিয়তম স্বামী আবদুল্লা বেল বুজুদাইন সেই সাবি তোকে খোঁজে খোঁজে পাওয়া যাচ্ছে না সাবাই কেরামদেরকে যখন এই কথা বললেন বিশ্বনবী সাবাই কেরামরা খোঁজা শুরু হয়ে গেল খুঁজতে খুঁজতে আবদুল্লাকে একটি গাছের পাশে পাওয়া গেল এবারে বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিশ্বনবীর সম্মুখে চলে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাদের বললেন ইয়ার সুনাল্লাহ হাবিব আল্লাহ আমি গাছের ভিতর গাছের পাশে গিয়ে গুমড়ে গুমড়ে এক্ষেত্রে থাকা যে কাদনটা হচ্ছে রাসূলুল্লাহ তাবুক যুদ্ধের জন্য আপনি অসংখ্য সাবে দান করার কথা বলেছেন সমস্ত সাবে পর্যন্ত বাড়ির অর্ধেক সম্পত্তি দান করেছেন বাড়ির যত সম্পদ ছিল অর্ধেক সম্পাদ দান করেছে কেউ তিন ভাগের এক ভাগ দান করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ আমার তো কোনো সম্পদ নেই কিছুই নেই কিছুই তো দান করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যার কারণে আমি গাছের গোড়ায় গিয়ে গুমডে গুমডে কষ্টে কাঁদি বিশ্বনবী সঙ্গে 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 আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ তুমি চোখের পানি ছেড়ে দেয় কাঁদো না আবদুল্লাহ তুমি শুনে রাখো তুমি যদি জিহাদের ময়দানে যাবার সংকল্প যদি তোমার মনের পিছনে থাকে ও শুনে রাখো ও সাবি আবদুল্লাহ যারা দান করে যা সোয়াব পাবে তোমার দেহের ভিতরে যদি জিহাদের তামান্না থাকে সেই পরিমাণ সোয়াব তোমার আমল নামায় লেখা হবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বলেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দান করতে পাচ্ছি না কিন্তু আমার নামটা জিহাদের ময়দানে খাতায় নামটা উঠিয়ে নিন সঙ্গে সঙ্গে বিশ্বনবী আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ শুনে রাখো কাফেরদের জন্য তোমার গায়ে রক্ত পর্যন্ত নবী হারাম ঘোষণা করেছে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার বিশ্বনবী সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ যাও একটা গাছ বিদ্যমান ওই গাছের কিছু বাকল তুমি আমার কাছে নিয়ে আসো রসুলের প্রিয় সাবি আবদুল্লাহ একটা দৌড় দিলেন চলে গেলেন গাছের গোড়ায় গাছের গোড়া থেকে আমার বন্ধুরা কিছু আচ্ছা বাকল নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লাসনের হাতের উপরে উঠিয়ে দিলেন বিশ্বনবী কী যেন পড়লেন ওই বাকলের উপরে ফু দিলেন বাকলের উপরে ফু দিয়ে আবদুল্লাহ বললেন হাতটা আবদুল্লাহ তুমি বের করে দাও সঙ্গে সঙ্গে বিশ্বনবী আবদুল্লার হাতে গাছের বাকলটা পর্যন্ত তুলি দিলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার বিশ্বনবী বললেন আবদুল্লাহ তুমি শুনে রাখো তুমি যদি জিহাদের ময়দানে না গিয়ে বাড়িতে বসে যদি তোমার মৃত্যু হয়ে যায় আমি নবী বলছি তুমি আল্লাহর সব চেয়ে বান্দা হবে অবশ্যই আবদুল্লাহ তুমি শহীদদের মর্যাদা তুমি পেয়ে যাবে আমার বন্ধুরা চোখের ছেড়ে দিয়ে হাও মাও করে আবদুল্লাহ বিশ্বর আব্দুল্লাহ জীবনে বড় ইচ্ছা ছিল জেহাদের ময়দানে আমি সম্পদ দিতে পারছি না জীবনটা উৎসর্গ করে আল্লাহর পিরো মা বুব বান্ধা হতে চাই কিন্তু হাবিব আল্লাহ কাপেরদের জন্য আপনি আমার রক্তকে হারাম করেছেন হাবিব আল্লাহ আপনি শুনে রাখুন আমার মনের ইচ্ছা কি পূরণ হবে না আল্লাহ রসুল বললেন তুমি বাড়ির দিকে প্রত্যাবর্তন করো বিশ্বনবীর পিরো সাহাবী আব্দুল্লা আত্ম আহালে সোপ্প্রাশের দিকে তিনি রওনা দিলেন বিশ্বনবীর সাহ বাই কারামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেল তাবুক যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে পীণা রক্তে তাবুক যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল মুসলমানদের যখন বিজয় হয়ে গেল আমার বন্ধুদের পার্কি হলো তো পিরবন্দ্র লক্ষ্য করুন বিশ্বনবীর বিনা রক্তবাদে তাবুক যুদ্ধে বিজয় হয়ে গেল আমার বন্ধুরা এরপরে বিশ্বনবী যখন জেহাদের ময়দান থেকে বাড়ির দিকে আপনার প্রত্যবাধন করেছেন রসুলের কানে সংবাদ চলে গেল আপনার প্রিয় আব্দুল্লাহর জ্বর হয়েছিল তিন দিন তিনি জ্বরে আক্রান্ত ছিল আজকে কিছুক্ষণ পূর্বে আপনার প্রিয় আবদুল্লাহ আল্লাহর প্রিয় মেহমান হিসাবে দুনিয়ার মাস থেকে ইন্তাকাল করেছে রসুল্লাহ বলে চাল্লাম এটা শোনার পরে চোখ দিয়ে দরদর করে পানি শুরু হয়ে গেল আপনার চোখের পানি ডর ডর করে জমিনে পড়ে বিশ্বনবী আত্মার চলে আসলেন বাড়িতে সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবাই কেরামরা তোমরা সরে রাখো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আবদুল্লার দাফনের ব্যবস্থা গ্রহণ করাতে হবে বিশ্বনবী চলে আসলেন আমার বন্ধুরা সাহাবাই কেরামদেরকে নিয়ে অর্থাৎ আবদুল্লার দাপন কার্য সব শেষ হয়ে গেল কবরের দেশে যে সময় নামবে বিশ্বনবী তার নিজের হাত দিয়ে সেই কবরের ভিতরে প্রবেশ করলেন কবরের নিচে আছেন আমার বন্ধুরা বিশ্বনবী বিশ্বনবী তার নিজের হাত তারা সেই কবরে মাটি খুঁজেছিলেন অন্য 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 কবরটা খনন করেছিলেন আমার বন্ধুরা বিশ্বনবীর লাশ নেই বললেন রাত হয়ে গিয়েছিল আমার বন্ধুরা রসুলের জলিল কত দুইজন সাবি আমার বন্ধুরা দুজন সাবি তারা লাশটা ধরে কবরের কাছে নিয়ে আছেন কবরে পাশে ছিলেন আমার বন্ধুরা একজন সাহাবি তিনি আলোটা নিয়ে ধরে বেদ্যমান আছে আমার বন্ধুরা বিশ্বনবী দুইজন সাহাবিকে লক্ষ্য করে বলল ও আমার সাহাবাই কেরামরা তোমরা লাশের সাথে বেয়াদবি করো না শুনে রাখো শুনে রাখো এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মেহমান একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার সাহাবাই কেরামরা অবাক হয়ে গেলেন বিশ্বনবীর জবান থেকে চলে আসলে এটা হচ্ছে আল্লাহর প্রিয় মেহমান তোমরা লাশের সাথে করো না বিশ্ব নবী কবরের ভিতরে আছেন আমার বন্ধুরা কবরের পাশের সাহাবী নাম তার ছিল বিলালটা দিয়ে আল্লাহ সে বিলালের পায়ের শব্দ আল্লাহ রসুল আর তার শুনেছিলেন জান্নাতের পায়ের শব্দ শুনেছিলেন বিলালের কথা বলুন ঠিক না বেটি এনেছিলেন বিলাল তার কষ্ট দিয়েছিল জুলুম নির্যাতন করেছিল এই সবান দিয়ে তিনি আহার আহার শব্দ করার কারণে তাকে অত্যাচার নির্যাতন করা হয়েছিল তার এতটাই তাকে জুলুম নির্যাতন করা হয়েছিল সে বিলাল ইসলাম থেকে ইসলামী আন্দোলন থেকে এক সেকেন্ড জন্য বাতিলের কাছে মতানত করি নাই কথা বলুন ঠিক না বেঠি আমার বন্দর এখানে শেষ নয় জলিল কদর স্বামী যাদের হাতের উপরে লাশটা কবরের দেখে আছেন একজন ছিলেন এই পৃথিবীতে বিশ্বনবীর পরে আমার আমার বন্ধুরা অর্থাৎ চারজন খলিফা ছিলেন যার প্রথম নম্বর খলিফা ছিল আবু বক্কার একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আবু বক্কারের আমল কি শেষ গুণে কি শেষ করা যাবে জোরে বলেন ওজন করে কি শেষ করা যাবে না রসুলের পিরোসাবি অর্থাৎ চতুর্থ খলিফার একজন আচ্ছা তিনি লাশের হাত তার হাতের উপরে লাশ আছে লাস্টা হলে আব্দুল্লাহ আমার বন্ধুরা দ্বিতীয় নম্বর যে আরেকজন ছিল নাম তার ছিল পদ্ম জাহানের প্রেসিডেন্ট বিশ্বনবীর মৃত্যুর পরে যিনি হতেন বা দা অমর আত্মা বিশ্বনবীর পরে যদি কেউ নবী হতেন রসুল বলেছেন অমর হতো একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা বিশ্বনবীর পিরু আমি আবদুল্লাহ লাস্টা অমরের কাদের উপরে আব্দুল্লাহ লাস্টা ওবাক্কারের কাদের উপরে বিশ্বনবীর কাজে নিয়ে আসলেন এবারে কি হলো বিশ্বনবী লাশটা ধরলেন কবরের ভিতরে রাখা হলো আবদুল্লাহ আমার বন্ধুরা এই লাশের অর্থাৎ কবরের পাশে আমার বন্ধুরা অর্থাৎ বিশ্বনবী সব কিছু দাফন কাজ সব শেষ করার পরে কবরের পাশে দাঁড়ালেন দু হাত ধরে আল্লাহর কাছে আল্লাহ কাকে লক্ষ্য করে বলে আল্লাহ আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমার প্রিয় স্বামী আবদুল্লাহর প্রতি আমি রসুল সন্তুষ্ট ছিলাম হিয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আপনার প্রিয় গোলা আবদুল্লার সাথে কবরে যেন বেদবি না হয় আল্লাহ আমি রসুল যেন দোয়া করি আব্দুল্লাহর কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেয় একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যক্ত হতে পারে রসুলের দোয়া কি ব্যক্ত হবে জোরে বলেন হবে নাম হান্ড্রেড পার্সেন্ট কবল হয়ে গেল আমার বন্ধুরা এই কবরের পাশে রসুলের একজন জলল কদর সাবি হজরত মাসুদ রাদি আল্লাহ উত্তরানুঘু চোখের পানি ছেড়ে দিয়ে দন করতেছেন বিশ্বনবী দেখলেন একজন সাবি কাদে আল্লাহ রসুল বললেন সাবি আবদুল্লাহ সাবি আব্দুল আত্মা মাসুদ তুমি কেন কাঁদো কেন তুমি কাঁদো বিশ্বনবীর পিরোসামে আব্দুল্লেফ্লে মাসুদ বললেন রসুল আল্লাহ হবীব আল্লাহ ওই কবরে যদি আবদুল্লাহ্ লাশটা না হয়ে আর যদি আবদুল্লেহবনে মাসুদের লাশটা যদি হতো আমি আল্লাহর প্রতি সবচেয়ে খুশি হয়ে যেতাম একবার জোরে জোরে বলুন আল্লাহ আফ আক বা আমার বন্ধুরা বিশ্বনবীর পিরোসা আই এই দুনিয়াতে রসুলকে ভালো বেছেন কোরানকে ভালো বেছেন দুনিয়াতে জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য তাদের দেহের ভিতরে মনের ভিতরে সংকল্প ছিল দুনিয়ায় গাড়ি চাই নাই দুনিয়া বাড়ি চাই নাই দুনিয়া ক্ষমতা চাই নাই অট্টলেখার কিছুই তারা চাই নাই তারা চেয়েছিল তারা এই সমিন আল্লাহর প্রিয় মাহবুব বান্ধা হওয়ার জন্য কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা রসুলের দা কবর হয়ে গেল কবরে কোনো প্রকার আদাব দিলেন না কবরটাকে জান্নাতের টোকরা বানিয়ে দিলেন আমার বন্ধুরা এই জন্য আল্লাহ আল্লাহর পাক বলছেন শোনো 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 সারা এই সমিনে আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য যারা সারিবদ্ধ হবে আল্লাহর জমিনে কালেমার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে রসুল বলেছেন কেমতের ময়দানে আমি রব্রাবিন তাদেরকে সবচেয়ে ভালোবাসব একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা বল মারি মাসি মোবাইল বাসে আপনাদেরকে বলতে চাই আমরা আল্লাহর প্রিয় গোলাপ হিসাবে রসুলের উন্মত হিসাবে আল্লাহর সবচেয়ে এই কথা করার জন্য এই সমাজে রসুলের প্রিয় সাহাবাইকে আমাদের মতন করে কি এই সমাজে ইবাদতের দিনের কাজ আল্লাহর জমিনে আল্লাহর কোরে রাসকাইমের জন্য কোরআনের পক্ষে চেষ্টা করার দরকার আছে না নাই করবেন কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো দুনিয়া মুসলিম কোরআন হাদিস শেখানে আমার বন্ধুরা এই এই সমাজে আমাদের সবচেয়ে বড় সভা হল একামতের দিনের জন্য এই সমাজে প্রাণপণ চেষ্টা করা তাই কেমতের ময়দানে আপনাকে আমাকে ভালোবাসবেন তিনি কে জোরে বলেন তিনি কে সুতরাং এই সমাজে ইসলামের কোরআনের পক্ষে আমাদেরকে আমাদেরকে সংগ্রাম করার দরকার আছে না নাই নামাজ বাদ দিয়ে না নামাজ সহকারে নামাজ পড়বেন কারা কারা দোহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহ তাকবীর এই নামাজ যদি আপনি আমি সঠিকভাবে না পড়ি কবরের ভিতরে আজাব দেবেন তিনি কে যারা ইসলামের যারা কোরআনের কর্মী হবে এরা নামাজ ছাড়তে পারে জোরে বলেন পারে কেমন করে ঘুমাও তুমি ওরে মা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত হতে পারে তোমার জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জানা যা তোমার এমনত হতে পারে শহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তো হয় নামাজের উপরে নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তো হয় নামাজের উপরে মানুষ নামাজের উপ পরে এ জীবনে নামাজ তোমার এ জীবনে নামাজ তোমার যা যেন কাজা এমন তো হতে পারে জানা যা তোমার এমনর হতে পারে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত তো হতে পারে জানা যা তোমার এমনও তো হতে পারে শহরে জানা যা কবরেতে রাখবে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন কথা বলুন ঠিক না বেডে বেনামা দিলাস কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সবল বিষাক্ত ওই সাপের সবল বেনামাদির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা তোমার এমন হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা বেনামাজি পাবে না হয় নবীর সাফায়াত হবে সৃষ্টি কানা ಆಘಾತ ಆಘಾತರಾಘಾತ್ কথা বলুন ঠিক না বেডে বেনামাজি পাবে না হাই নবীর সাপায়াত দোজ খাবে সৃষ্টি কানা আঘাত আর মানুষ আঘাত আর বেনামাজি পরে বেনামাজি বিনা পরে পাবে না যে সাজা এমন তো হতে পারে সোহরে জানা যা তোমার এমন তো হতে পারে সোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কথা বলুন ঠিক না বেঠি ঈশার পরে ঘুমালেন ফজরে ঘুম অনেক ব্যক্তির এই গ্রামে আছে ওই জীবনের শেষ ঘুম হয়েছে কথা বলো ঠিক না বেঠিক অনন্ত কবর আপনার জন্য অপেক্ষা করছে অন্ধকার যে কবরে কোনো লাইট নেই যে কবরে কোনো বালিশ নেই যে কবরে কোনো খেতা নেই যে কবরে কোনো কম্বল নেই যে কবরে কিছুই নেই লাইট নেই আপনার বালিশ নেই কিছুই নেই মাটি আর মাটি আমি যদি বেনামাজি হই ওই কবর দেশে যায়। আর ওই মাটি যদি একটা চাপ দেয় ড্যানপাজার হাড় আপনার পাজারগুলো বামপারে চলে যাবে বামপাজে হাড়গুলো টাইম পারে চলে আনবে এই এক চাপ দিলে আপনার তুমড়ে Mosque সব শেষ হয়ে যাবে এ মাটির এপাশের মাটি ওর অপরটার মাটি একত্রিত হয়ে যাবে সুল দিয়ে একটা চুল পর্যন্ত ঢোকাতে পারবে না আমার বন্ধুরা ফরিদপুরবাসী বলবারবাসী মুরাইলবাসী আপনাদেরকে বলতে চাই জীবনের প্রতিদিন নামাজ ছাড়বো না নামাজ ক্যামের আন্দোলন ছাড়বো না কোরআন ছাড়বো না আল্লাহর জমিনে ইসলামের জমিনে কোরআনের জমিনে এই জমিন আল্লাহ এই সব মালিক আল্লাহ এই জমিনে নামাজ আন্দোলনে সম্পৃক্ত থাকবো শয়তানের পক্ষে থাকবো না নেই তো আপনার জীবনটা শয়তানে পদে চালালে ওই কবর আপনাকে ছাড়বে না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা এই জন্য কোরআনের পথে ইসলামের পথে থাকার দরকার আছে না নাই আমার বন্ধু আছে না নাই এই জন্য আমার আজকে প্রথম নম্বর যে পয়েন্ট বললাম পয়েন্ট হলো কায়ামতের ময়দান ব্যক্তিকে ভালোবাসবেন তার মধ্যে প্রথম হলো যারা এই জমিনে হবে ইসলামের জন্য যারা সংকল্প চেষ্টা করবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে জোরে বলেন তিনি কে কোথা আফসোস দুঃখ এখানে আজকালকার ছেলেরা সব কিছু বাদ দিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে কথা বলুন ঠিক না বে ঠিক আপনি আমি এই কোরআনের ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তুমি সার এমবি কেন তার তো বাটুন ফোন কথা ঠিক না তুমি লাগিয়া এমবি কেন তার তো বাটুন ফোন ওরে কেমন করে বুঝবে রেসে ওরে কেমন করে বুঝবে রেসে ডিজি তার মন তুমি কার লাগিয়া এমবি কেন তো বাটন ফোন মেসেজ দিলে সেন করে না তো রিপ্লাই ভিডিও কলে বলবো কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা নাই দিলে সেন করে না তো রিপ্লাই ভিডিও কলে বলবো কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই গেল রাক্তার বোন রে তুমি সার লাগিয়া এমবি কেন তার তো বাটন ফোন কথা বলুন ঠিক না বে আমার বন্ধুরা এদিন সব কিছু ছেড়ে আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সারিবদ্ধ হবে এই জমিনে আল্লাহর কোরআনের পক্ষে সংগ্রাম করতে চান কারা কারা দুহাত তলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহে থাকবি লিল্লাহে থাকবি আমার বন্ধুরা তাহলে এক নম্বর পয়েন্ট হলো যারা এই জমিনে সারিবাদ্য আল্লাহর জমিনে কালেমার প্রতিষ্ঠা আন্দোলন করবে হাসরের ময়দান পাক তাদেরকে ভালোবাসবেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যারা এই জমিনে সত্যর পক্ষে তারা সতের পক্ষে সাপোর্ট দেবে আর অসৎ কাছ থেকে যারা বিরত থাকবে ও যারা সৎকে আদেশ দেবে অসৎকে যারা বিরত থাকবে পাক বলেন ওই পান্দাগুলোকে আমি সবচেয়ে ভালোবাসব একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার আকবর লিন নাস। আল্লাহ পাক বলেন তোমরাই তো শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ তাল্লা পাক দিয়েছেন আর আল্লাহ পাক বলেন তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা প্রদান করবে আমার বন্ধুরা সুতরাং এই সমাজে আপনাকে আমাকে সত্যর পক্ষে থাকতে হবে হকের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে হকের পক্ষে আন্দোলন করতে হবে আর সমাজ তাকে দুনিয়ার সমস্ত অসৎ থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে কথা বলুন ঠিক না বেঠি লিল্লাহে তাকবীর